হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। তো ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা জানবো 2021-এর পুরস্কার সম্বন্ধে, যেমন অস্কার অ্যাওয়ার্ড, র্যাপ্টা অ্যাওয়ার্ড, দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, এইসব সম্বন্ধে আমরা জানবো। তো তাহলে ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং শেষে তোমাদের স্কোর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো তাহলে শুরু করা যাক ভিডিওর ফার্স্ট প্রশ্ন। 93তম অস্কার অ্যাওয়ার্ড 2021-এ সর্বশ্রেষ্ঠ ফিল্মের পুরস্কার কে পেয়েছেন? তো সর্বশ্রেষ্ঠ ফিল্মের পুরস্কারটি পেয়েছে কোন ফিল্ম? তো নোম্যাডল্যান্ড ফিল্ম সর্বশ্রেষ্ঠ ফিল্মের অ্যাওয়ার্ড পেয়েছে। আর নোম্যাডল্যান্ড এর ডিরেক্টর কে? তো এর ডিরেক্টর হচ্ছে ক্লো ঝাও। নেক্সট প্রশ্ন, 93তম অস্কার অ্যাওয়ার্ড 2021-এ সর্বশ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার কে পেয়েছেন? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অ্যান্টনি হপকিন্স। আর কোন সিনেমার জন্য? তো সিনেমাটির নাম হচ্ছে দ্য ফাদার। ফাদার ফিল্মের জন্য বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ডটি পেয়েছে। নেক্সট প্রশ্ন, 93তম অস্কার অ্যাওয়ার্ড 2021-এ সর্বশ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার কে পেয়েছেন? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ফ্রান্সিস ম্যাকডোম্যান্ড। আর ফিল্মটি কি ছিল? তো ফিল্মটি ছিল নোম্যাডল্যান্ড ফিল্মের জন্য বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, 93তম অস্কার অ্যাওয়ার্ড 2021-এ বেস্ট ডিরেক্টরের অ্যাওয়ার্ড কে পেয়েছেন? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ক্লো ঝাও। কোন ফিল্মের জন্য? তো নোম্যাডল্যান্ড ফিল্মের জন্য। নেক্সট প্রশ্ন, অস্কার অ্যাওয়ার্ড কবে শুরু হয়েছিল? তো অস্কার অ্যাওয়ার্ড প্রথম শুরু হয়েছিল 1929 সালে। এছাড়াও তোমরা জেনে রেখো, 93তম অস্কার অ্যাওয়ার্ডে ভারতের তরফ থেকে মালয়ালম ফিল্ম জলি কট্টু নাম দেওয়া হয়েছিল, কিন্তু এই সিনেমা কোনো পুরস্কার জেতেনি। নেক্সট প্রশ্ন, অস্কার পুরস্কার পাওয়া প্রথম ভারতীয় হিন্দি সিনেমা কী ছিল? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে মাদার ইন্ডিয়া, যা 1957-তে মুক্তি পেয়েছিল, জেনে রেখো। নেক্সট প্রশ্ন, বাফটা অ্যাওয়ার্ড 2021-এ সর্বশ্রেষ্ঠ ফিল্মের অ্যাওয়ার্ড কে পেয়েছে? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে কোন সিনেমা পেয়েছে? তো নোম্যাডল্যান্ড সিনেমাটি পেয়েছে 2021-এ সর্বশ্রেষ্ঠ ফিল্মের অ্যাওয়ার্ড। নেক্সট প্রশ্ন, বাফটা অ্যাওয়ার্ড 2021-এ সর্বশ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার কে পেয়েছেন? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অ্যান্টনি হপকিন্স। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, বাফটা অ্যাওয়ার্ড 2021-এ সর্বশ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার কে পেয়েছেন? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ফ্রান্সিস ম্যাকডোম্যান্ড। নেক্সট প্রশ্ন, বাফটা অ্যাওয়ার্ড 2021-এর সর্বশ্রেষ্ঠ ডিরেক্টরের পুরস্কার কে পেয়েছেন? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ক্লো ঝাও। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, 66তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2021-এ বেস্ট ফিল্মের পুরস্কার কে পেয়েছে? তো বেস্ট ফিল্মের পুরস্কার পেয়েছে কোন ফিল্মটি? থাপ্পড়। এর নির্দেশক কে? তো অনুভব সিনহা। নেক্সট প্রশ্ন, 66তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2021-এ বেস্ট অভিনেতার পুরস্কার কে পেয়েছে? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ইরফান খান। কোন সিনেমার জন্য? তো ইংরেজি মিডিয়াম ফিল্মের জন্য। আর নির্দেশক কে ছিলেন? তো হুমি অবজানিয়া। নেক্সট প্রশ্ন, 66তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2021-এ সেরা অভিনেত্রীর পুরস্কার কে পেয়েছেন? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে তাপসী পন্ন। ফিল্মটি কী ছিল? তো ফিল্মটি ছিল থাপ্পড়।
আর এর নির্দেশক ছিল অনুভব সিনহা। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, 67তম রাষ্ট্রীয় ফিল্ম অ্যাওয়ার্ড সর্বশ্রেষ্ঠ হিন্দি ফিল্মের জন্য কোন পুরস্কার পেয়েছেন? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ছিছোরে। আর এর ডিরেক্টর কে ছিল? তো নীতিশ তিওয়ারি। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, 67তম রাষ্ট্রীয় ফিল্ম অ্যাওয়ার্ড সর্বশ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার কে পেয়েছেন? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে মনোজ বাজপাই ও ধনুষ। মনোজ বাজপাই কোন ফিল্মের জন্য? ভোঁসলে। আর ধনুষ হচ্ছে অসুরান। 67তম রাষ্ট্রীয় ফিল্ম অ্যাওয়ার্ড সর্বশ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার কে পেয়েছেন? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে কঙ্গনা রানাওয়াত। কোন সিনেমার জন্য? তো মণিকর্ণিকা সিনেমার জন্য সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, 67তম রাষ্ট্রীয় ফিল্ম অ্যাওয়ার্ডের সেরা নির্দেশকের পুরস্কার কে পেয়েছেন? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে সঞ্জয় পূরণ সিং চৌহান। দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড 2021-এ বেস্ট ফিল্মের অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে তানাজি। এর নির্দেশক কে? তো এর নির্দেশক হচ্ছেন ওম রাওয়াত। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড 2021-এ সেরা অভিনেতার পুরস্কার কাকে দেওয়া হয়েছে? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অক্ষয় কুমার। কোন সিনেমার জন্য? তো ফিল্ম হচ্ছে লক্ষ্মী। আর ডিরেক্টর কে? রাঘব লরেন্স। নেক্সট প্রশ্ন, দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড 2018-র সেরা অভিনেত্রীর পুরস্কার কাকে দেওয়া হয়েছে? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে দীপিকা পাডুকন। কোন সিনেমার জন্য? তো ছাপাক। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড 2021-এ সেরা ডিরেক্টরের পুরস্কার কাকে দেওয়া হয়েছে? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অনুরাগ বসু। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।